ফিলিস্তিনের গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রোববার রাফাহ ক্রসিংয়ের একটি সুড়ঙ্গের ভেতরে তাদের মরদেহ পাওয়া যায়। আইডিএফ জানায় জিম্মিদের কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। এদিকে জিম্মিদের মরদেহ পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের সাধারণ মানুষ। নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি করলে জিম্মিদের জীবিত পাওয়া যেত বলে অভিযোগ তাদের। অন্যদিকে গত ডিসেম্বর থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি আরও জানান, গেল 16 আগস্ট যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবেও অসম্মতি জানিয়েছে হামাস।